সুবিধাবাদী আসাম সাতোকার উচতায় জোর পয়া যে মানু আছে এইখানে আলফাটুক একটা ধ্বংস দিঘলে লই গেল। বিপ্লব একটা খুব কঠিন পথ, কঠিন পথত আবেগর বশবর্তী হয়ে যায়, তাতে দুদিনমানের পিছত মূল ভঙ্গ হয় ন পরেশ বড়ুয়ার এটা যে সন্মান সহকারে, সন্মান সহকার উপযুক্ত সন্মান সহকারে তেও ঘুরি হওয়াটা মনে বিচার নহয়। চক সার্বভৌমত্বর উপর যেহেতু সংগ্রাম করা হয়েছিল, গতি সার্বভৌমত্বর কথাটা আহিব, আলোচনা বিদে বিনে অন্য কোনো গত্যন্তর নাই যে এই বিষয়টি সমাধান করার। চক আলোচনা যিকোনো বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করব লাগিব, আলোচনা বিদে বিনে অন্য কোনো গত্যন্তর নাই যে এই বিষয়টি সমাধান করার। গতিকে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যাকালি প্রচার মাধ্যমের যখন কথা কৈছে সেইখানে শুনেছো আমি। অবশ্যই একটা কথা, অবস্থানেরপরা যেটা অবস্থান সেই কথাটা স্পষ্টভাবে কৈছে, সেটা ঠিক কথাই কৈছে, তার কোনো দ্বিমত মূর নাই। কারণ একটা কথা হল কি, মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে যেহেতু দায়িত্ব গ্রহণ কৰিছে সংবিধান আর মানে সার্বভৌমত্ব রক্ষার কারণে, গতি সেই ক্ষেত্রত মানে সার্বভৌমত্বর উপর আলোচনা করব না স্পষ্টভাবে সেটা স্বীকার করেছে। কিন্তু কথাটা হল কি, আলোচনার প্রক্রিয়াটা একবারে নিঃশেষ হয়ে গেছে বোলাটো ঠিক নহব। কারণ এটা কথা ঠিক যে আমার ওসরতে প্রতিবেশী NHC এন্ড IMA তেওঁলোকে সার্বভৌমত্বর উপর আলোচনা করবর কারণে মানে একবারে দৃঢ় হয়ে পেলে ধরে আছিল। কিন্তু কথাটা হল কি, লগত সার্বভৌমত্বর উপর আনুষ্ঠানিকভাবে আলোচনা করা নাছিল, যদিও মই জনার প্রায় 1992 চনেরপরাই লগত অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন পর্যায়ত বিশ্বর বিভিন্ন স্থানত বিভিন্ন দেশত NHCNর নেতা ইশাক সু আর টিংলাং মুইভার লগত ভারত সরকারের প্রতিনিধির আলোচনা হয়ে আছিল। আর 1997 চনত আনুষ্ঠানিকভাবে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে সেই আলোচনাটো ভারতীয় সংবিধানের গ্রন্থির ভিতরতে আলোচনাটো অনুষ্ঠিত হয়েছে। আর 1992 চনেরপর 97 চনলেকে এই 5 বছর যে মানে আলোচনার প্রক্রিয়া অনানুষ্ঠানিকভাবে করে আছিল, আর সরকারি পক্ষ এটা কথা লগত পতিয়ন গৈছিল যে সার্বভৌমত্ব বাদ দিয়ে অন্যান্য বিষয় লৈ আলোচনা করব। গতি মই ভাবো যে পরেশ বড়ুয়ার লগত তেনেদরে যেদরে এটা মানে ধরে আছে কথাটো, তার বাদেও ধর মানে ফিলার্স হিসাবে কারোবাক পঠায় ভারত সরকারে যদি উদ্যোগ গ্রহণ করে যে ভারতলৈ আহিব নোৱাৰে, ঠিক আছে, যে সাইডে নহক বিশ্ব কোনো ঠাইত যদি সৈতে যোগাযোগ করে পেলায় আনুষ্ঠানিকভাবে বা মানে পরেশ বড়ুয়া নাহিলেও প্রতিনিধি প্রতিনিধির জড়িয়ে যদি আলোচনা করে, মই ভাবো আলোচনার প্রক্রিয়াটা ত্বরান্বিত হব। নহয় চক সার্বভৌমত্বর উপর যেহেতু সংগ্রাম করা হয়েছিল, গতি সার্বভৌমত্বর কথাটা আহিবই, গতি ভারত সরকার অন্তত কথাটা শুনক, কি বক্তব্য রাখবলে বিচার। গতি এইখিন তো শুনাতো তো কেউ আপত্তি হব নোৱাৰে। গতি মানে ধরক যেতিয়া ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মুখ্য মানে মনমোহন সিং ডাঙরিয়া আছিল, তেতিয়াও মই জনাত যে যিজন নিরাপত্তা উপস্থিতা কে আর নারায়ণন আছিল, এখন পত্র পঠাইছিল, তাত কৈছিল যে সকলো কোর ইস্যুস উপর আলোচনা হব পাৰে। না না সম্ভব নহয় বোলাতো সেইটো মানি লব টান, কারণ পৃথিবীত অসম্ভব না না অসম্ভব বলে কোনো কথা নাই, ঠিক আছে, মানে সেইটো কথাই দুইজনের মত। এটা মুখ্যমন্ত্রীর পর্যায়েরপরা গিয়ে পেলে সার্বভৌমত্বর উপর আলোচনা করব নোৱাৰে, মাননীয় প্রধানমন্ত্রীও আলোচনা করব নোৱাৰে সার্বভৌমত্বর উপর, মাননীয় গৃহমন্ত্রী ডাঙরিয়াও তেখেতেও সার্বভৌমত্বর উপর আলোচনা করব নোৱাৰে। কিন্তু প্রক্রিয়াটা আরম্ভ করার মানে উপায় আছে, যদরে NHCNIMR লগত করলে তেনধরনের উপায় আছে, মই উপায় নাই বলে কোৱা নাই, উপায় আছে। আর এই ক্ষেত্রত মই এটা কথা পরেশ বড়ুয়াকো অনুরোধ জানাও, কারণ আমার সমাজত একটা উচতাই জোল খুয়া কিছু মানু আছে, আর যাক সুবিধাবাদী আছে মানে যাকে সাতোকার আছে, এই সাতোকারবিলাকর মানে কথা শুনেও মানে মানে সিদ্ধান্ত গ্রহণ করলে অল্প ভুল হব বলে ভাবো। কারণ সমাজত এই আলফাটুক আজি যদি ধ্বংসর পথলৈ লৈ গল, তেতিয়ালে এই সুবিধাবাদী আসাম সাতোকার উচতাই জোল খুয়া যিখিনি মানু আছে এইখিনি আলফাটুক একটা ধ্বংস দিঘলৈ লৈ গল। গতিকে
মই সাধারণ এটা উদাহরণ কবলে বিচাৰিছো আপোনালোকক মই দুবছৰমান আগে মানে এজন আজিকালি মানে বৰ মুখত মানে বিপ্লৱৰ কথা কোৱা মানে তেওঁ মানে ভাল নেতা আৰু মানে কি তৰ্ক বাগিছ বুলি কব লাগিব বা বাগমী বৰ বুলি কব লাগিব আলফা নহয় তেওঁ এটা জাতীয়তাবাদী নেতা জাতীয়তাবাদী নেতাজনে মোৰ লগত এদিন টেলিফোন কৰিলে কৰি পেলাই মোক ক'লে যে আপুনি আলফা এৰি থৈ গুচি আহিলে পৰেশ বৰাক এৰি থৈ গুচি আহিলে বহুত কিবা কিবি কৈছে যে আমি আকৌ সহস্ৰ বিপ্লৱ কৰিম এন টেন মিটিঙে চিটিঙেও কয় মই বোলো আইন তুমি তেতিয়ালৈ যদি ইমানখিনি মোক লেকচাৰ মাৰিছা তুমি যোৱাগৈ যোৱা পৰেশৰ ওচৰলৈ বিপ্লৱটো কি কষ্ট কেনেকুৱা কি তাক নিজে মানে কষ্ট কৰি পেলাই আহি পেলাই তাৰপিছত মানুহৰ আগত কোৱা সেইদিনাৰ পৰা তেওঁ মোলৈ টেলিফোন কৰা বন্ধ কৰিলে ফোন নকৰে মোৰ লগত মই আজিলৈকে কথাও পতা নাই বাৰু সি তেতিয়া তেওঁহে ফোন কৰিছিলে মোলৈ গতিকে সেই তেনেকুৱা উচতাই জোল খোৱা কিছুমান মানুহ আছে যিবিলাকৰ লগত মানে সম্ভৱ পৰেশবোৰৰ যোগাযোগ থাকিব পাৰে সেই চাম মানুহে কিন্তু তেওঁক বিপথে পৰিচালিত কৰিব আৰু বৰ্তমান অসমৰ যিটো বাস্তৱ অৱস্থা এই বাস্তৱ অৱস্থাটো তেখেতে উপলব্ধি কৰা উচিত কিন্তু আমি যেতিয়া সংগ্ৰামখন আৰম্ভ কৰিছিলোঁ সেই পৰিৱেশ পৰিস্থিতি আৰু জনগণৰ যিটো মানসিকতা সেই মানসিকতাত বহুত পৰিৱৰ্তন আহিছে আজি আমাৰ যিসকল সমৰ্থক শুভাকাংক্ষী আছিল তেওঁলোক সংগ্ৰামখনৰ সমৰ্থন কৰিব গৈ পেলাই অৰ্থনৈতিকভাৱে সামাজিকভাৱে ৰাজনৈতিকভাৱে বহুত ক্ষতিগ্ৰস্ত হৈছে গতিকে সেইসকলে কিন্তু আজি মানে নতুনকৈ চিন্তা কৰিবলৈ বাধ্য হৈছে সেইসকলৰ আজি মানে অনেকৰে অৱস্থা এনেকুৱা এটা হৈছেগৈ যে আলফা সংগঠন মানে সমৰ্থন কৰিবলৈ গৈ পেলাই তেওঁলোকে লাও লোৱা অৱস্থা এটাৰ সৃষ্টি হৈছে গাঁৱে ভূঞে এটা সৃষ্টি হৈছে গতিকে সেই বাস্তৱতাটো উপলব্ধি কৰিবৰ কাৰণে মই মানে পৰেশ বৰুৱাক অনুৰোধ জনাইছোঁ ন পৰেশ বৰুৱাত এটা যে সন্মান সহকাৰে উপযুক্ত সন্মান সহকাৰে তেওঁ ঘূৰি অহাটো মই বিচাৰোঁ নহয় এতিয়া এটা কথাটো সংগঠনটো টিকাই ৰাখিবৰ কাৰণে কাৰণ তেওঁলোকৰ মানে যিটো মানে শৃংখলাবদ্ধতা বজাই ৰাখিবৰ কাৰণে কিছু কেতিয়াবা কোনো ক্ষেত্ৰত কঠোৰ সিদ্ধান্ত ল'বলগীয়া হয় সেইটো যিকোনো বিপ্লৱতে হয় অকল আলফা স্বাধীনৰ বুলিয়েই নহয় সকলো বিপ্লৱৰ ক্ষেত্ৰতে হয় কাৰণ কথাটো হ'লগৈ কি তাত এটা হ'লগৈ কি এটা সশস্ত্ৰ বাহিনী সেইটো এটা শৃংখলাবদ্ধ বাহিনী আজি ভাৰতীয় সামৰিক বাহিনী এটা সশস্ত্ৰ বাহিনী এটা শৃংখলাবদ্ধ বাহিনী তেওঁলোকৰো মাজতো এই যে শৃংখলাবদ্ধ মানে বজাই ৰাখিবৰ কাৰণে তেওঁলোকেতো ব্যৱস্থা নলয় জানো শাস্তিমূলক ব্যৱস্থা নলয় কোৱাটাৰ গাৰ্ড দিয়ে কিবা কৰে নকৰে জানো গতিকে আলফা এটা সশস্ত্ৰ সংগঠন তাতে ধৰ্ম বেতন চেতন নিদিয়ে ধৰ্মা তৰ্মা নিদিয়া এটা সংগঠনত স্বাভাৱিকভাৱে এটা শৃংখলা ভাঙিবৰ কাৰণে সমাজৰ কিছুমান যুৱক যায় সেইসকলে চেষ্টা কৰিবই গতিকে শৃংখলা মানে ধৰি ৰাখিবৰ কাৰণে এটা শৃংখল সশস্ত্ৰ বাহিনী হিচাপে তেওঁলোকে চেষ্টা কৰিব সেইটোত মই অস্বাভাৱিক বুলি নাভাবোঁ নাই এতিয়া এটা কথা হ'লগৈ কি তেওঁলোকে আৱেগৰ বশৱৰ্তী হৈ যোৱাটো কেতিয়াও উচিত নহয় বিপ্লৱ এটা খুব কঠিন পথত আৱেগৰ বশৱৰ্তী হৈ যায় তেতিয়াই দুদিনমানৰ পিছত তেওঁ মোহ ভংগ হয় আৰু এতিয়া এটা কথা আমি দেখিছোঁ যে ফেচবুকৰ জৰিয়তে যিবিলাক সদস্যভুক্ত হৈছে তেওঁলোকে কিন্তু আৱেগৰ বশৱৰ্তী হৈয়ে বেছিভাগ গৈছে আৰু সেইসকলে কিন্তু বিপ্লৱৰ কথা বা সম্পূৰ্ণ ত্যাগ কৰাৰ যি মানসিকতা জাতিটোৰ বাবে দেশখনৰ বাবে কাম কৰা সেই মানসিকতাটো নাথাকে গতিকে সেইসকলৰ লৈ পেলাই বিপ্লৱ যে সফলতাৰ দিশত গতি কৰিব এইটো মই নাভাবোঁ